কিছু আইপিএস পুলিশ অফিসার যারা ঠিকমতো বাংলা পর্যন্ত বলতে পারেন না, সেই কয়েকটা পুলিশ অফিসার যাদেরকে টাকা তোলার লাইসেন্স দিয়েছে, যারা টাকা তুলে ভাইতোর কাছে পৌঁছে দেয়, তাদেরকে দিয়ে সব করাচ্ছেন। সাধারণ নিচের তলার পুলিশ কর্মী ট্রান্সফারের ভয়ে, চাকরি চলে যাওয়ার ভয়ে, পানিশমেন্টের ভয়ে তারা এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইচ্ছা না থাকলেও নির্দেশগুলো কার্যকর করছে। বিজেপি নেতারাও প্রতিদিনই অ্যারেস্ট হচ্ছে, এমন কোনো জেল পশ্চিমবঙ্গে পাবেন না যেখানে মিথ্যা মামলায় বিজেপি নেতাদেরকে অ্যারেস্ট করা হয়। আমাকেই তো অ্যারেস্ট করার জন্য মমতা ব্যানার্জি সমস্ত ক্রিয়া কর্ম কত রকম করেছে। সুপ্রিম কোর্টে গেছে, প্রথম দিন একটা ভালো করে থাপড় খেয়েছে, আবার গেছে একই মামলা নিয়ে একই বিচারপতি আরেকটা গালে ভালো করে থাপড় লেগেছে। বিকাশ মিশ্রকে ধরলে বিনয় কোথায় আছে খবর পাবে, আর বিনয় গেলে ভাইপো যাবে। বিনয় মিশ্র সুমিত রায়কে ধরে ঢুকালে আপনাকে আমি বলে দিচ্ছি এক সেকেন্ডও লাগবে না ভাইপোকে ঢুকিয়ে নিয়ে যেতে। এই বিনয় মিশ্রকে, বিকাশ মিশ্র তার ভাইকে, এদেরকে দিয়ে কোটি 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 টাকা তুলেছে, না বললেও 14 সাল থেকে 21 সাল পর্যন্ত প্রায় 2000 কোটি টাকার বেশি কয়লা থেকে ভাইপো তুলেছে।